الصلاة والسلام عليك وعلى نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত হাজরিন মুসলমান মুত্তাকিন ফজগর আল্লাহর গোলাম হাবিবি কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ার উম্মত, আশা করছেন যে যেখান থেকে শুনতেছেন আল্লাহ পাক রহমানুর রহিমের দয়া এবং কৃপায় ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমি ওনাদের দোয়ায় ভালো এবং সুস্থ আছি। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তার ভিডিও থাম্বনেল দেখেই আপনারা বুঝে গেছেন আমি কথা বাড়ছি না, মূল বিষয় দিকে পড়তেছি। তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভিডিওটি শেষ না টেনে টেনে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। এটা খুবই শক্তিশালী, খুবই মর্তবাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি। এই সুরায় আল্লাহ পাক রব্বুল আলামিন 33 বার প্রশ্ন করেছেন, 33 বার প্রশ্ন করেছেন জিন এবং মানব জাতিকে, মানব জাতির উদ্দেশ্য করে বারবার প্রশ্ন করেছেন, 33 বার প্রশ্ন করেছেন। অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সরি, এই আয়াতে আল্লাহ 31 বার এই আয়াতে আল্লাহ 31 বার প্রশ্ন করেছেন জিন এবং ইনসানকে, যে তোমরা আমার এবং হে জিন এবং ইনসান তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নিয়ামতকে অস্বীকার করার মতো এত স্পর্ধা বা ক্ষমতা বা এত সাহস পৃথিবীর জমিনে আগেও ছিল না, কিয়ামত পর্যন্ত কেউ আর করতেও পারবে না ইনশাআল্লাহ। আপনার আল্লাহ রহমান রহিমের অগণিত অসংখ্য অগণিত রহমত নিয়ামত বান্দার জন্য তার গোলামদের জন্য উপলব্ধ করে রেখে দিয়েছেন, তার একটি নিয়ামত আদায় করার মতো, শুক্রিয়া আদায় করার মতো বান্দার কোনো ক্ষমতা নেই। তবু আল্লাহ বলতেছেন যে তোমরা আমার শুক্রিয়া আদায় করো, লাইন নিঃশাকারে তোমরা আমার শুক্রিয়া আদায় করো, নিয়ামতকে বাড়িয়ে দেবো, আর যদি তোমরা কাফির হও তাহলে তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো না, আমি তোমাদেরকে নিয়ামতকে চিনিয়ে নেব। তো আমি আজকে যে আমলটি বলবো, এই আমলটা আপনার যে কোনো জায়েজ নেওয়ার উদ্দেশ্য বা জায়েজ যে কোনো মাকসুদ আপনার হাসিল করতে চান, এশার নামাজের পরে প্রথমে দুরুসটি পড়বেন 11 বার, এই সুরাটি পড়বেন 11 বার, আবার দুরুসটি পড়বেন 11 বার, 11 বার পড়ে তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন পাক পবিত্র অবস্থায়। এশার নামাজ পরে কিন্তু পাক পবিত্র অবস্থায় করবেন ইনশাআল্লাহ। যদি লাগাতার 7 দিন করতে পারেন ইনশাআল্লাহ, প্রথম দিন করার পরে আপনার উদ্দেশ্য কী বা যার উদ্দেশ্য হয়ে থাকলে আপনি প্রথম দিনই আপনি তার ফলাফলটা পেয়ে যাবেন। তবে চিরস্থায়ী সমাধানের জন্য আপনি 1007 দিন আমলটা করবেন। এটা খুবই 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 শক্তিশালী, খুবই মর্তব্যপূর্ণ, যা পবিত্র কোরআন থেকে আমি তাদেরকে বলতেছি। তো এটা এই সুরাটি 27 পারায় আছে, সুরাতুল আর রহমান। আল্লাহ রহমানুর রহিম শুধু রহমান নামের ফজিলত বর্ণনা করতে গিয়ে সুরা আর রহমান নাজিল করেন, এবং রহমানুর রহিম আল্লাহ বলতেছেন প্রত্যেকটা জিনিসের এক একটা অন্তর থাকে, প্রত্যেকটা জিনিসের এক একটা সৌন্দর্য থাকে। 30 পারা কোরআন শরীফের সৌন্দর্য হচ্ছে সুরাতুর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তার গুণ, তার রহমত, তার গুণ এবং রহমান নামের গুণ সম্পূর্ণ বয়ান করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যদি আপনারা যে কোনো জায়েজ কাউকে বিয়ে করার উদ্দেশ্য, জায়েজ পন্থায় বিয়ে করার উদ্দেশ্য, স্বামীকে বস করার উদ্দেশ্য, স্বামী এখানে অবাধ্য বা পরকীয় আসক্ত আপনার ভালোবাসা আবদ্ধ করে রাখেন, এগুলো জায়েজ জায়েজ, স্বামীকে বয়স করে রাখা এগুলো জায়েজ, আপনার কথা মতো চালানো সেটা জায়েজ, যুক্তিসম্মতভাবে শরীয়ত সম্মত করে। অথবা আপনার ভাই বোন কেউ আপনার কথা শুনে না, যদি বা বিদেশে চাকরি হচ্ছে না বা কোনো জায়গাতে ইনকাম ভালো হচ্ছে না, এরকম যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই সুরাটি আপনার জন্য অমৃত স্বরূপ। এই সুরাটি পাঠ করার সাথে সাথে আল্লাহ রহমানুর রহিমের রহমতের দরজায় তুফান উঠে যায়, যদি উঠে যায় তখন আল্লাহ বলেন বান্দা তুমি থামো থামো থামো, আল্লাহ আমি তোমাকে আমি আল্লাহ তুমি শেষ না করতে করতে আমি আল্লাহ তোমার মসুদকে পূরণ করে দেবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমল করা দান করুন। আর সেই আমল সুরাটি হচ্ছে সুরাতুল আর রহমান, 27 পারায় আছে, আমি আপনাদেরকে বলে দিয়েছি সুরা আর রহমান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান রহিম আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করুন, এবং যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে, কারণ গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে আলোচনা করলাম, আপনাদের ইমানের দায়িত্ব হলো আপনার বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে সব জানিয়ে দেওয়ার চেষ্টা করা, কারণ এটা আপনার ইমানের দায়িত্ব। আর অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হলো, বা তারপরে সুস্থ থাকবেন আগামী বিষয় ভিডিও আসা পর্যন্ত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।